অর্থাৎ সেই জায়গাটা সমতল ভূমি হচ্ছে ওই পার যেটাকে আমরা বলি। এরপরে আমরা যদি আরেকটু পর্যবেক্ষণ করি, এই যে পানির প্রবাহের ফলে যে মাটিটা ধীরে ধীরে প্রবাহিত হয়ে নিচু ভূমির দিকে যাচ্ছে, সেই নিচু ভূমিতে যা যেখানে একটু নিচু কিন্তু সমতল, সেই জায়গাটাতে পানি স্টে করে থাকে। থাকার ফলে কিছুদিন থাকার ফলে দেখা যায় কি পানির সাথে যে মাটিটা প্রবাহিত হয়ে আসছিল সেটা ধীরে ধীরে তলার নিচে নিচে জমতে থাকে, জমার ফলে সেখানে একটা ভূমি তৈরি হয়। এবং পানিটা যখন আরো প্রবাহিত হয়ে যায় সমুদ্রে প্রবাহিত হয়, সমুদ্রের মধ্যে পড়ার ফলে এই ঘটনাটাই ঘটে। ঠিক এইভাবে কোনো কোনো জায়গায় সমতল ভূমি, কোনো কোনো জায়গায় নদীপথ, কোনো কোনো জায়গায় আরেকটু নিচু ভূমি, আবার কোনো কোনো জায়গায় সমতলের চাইতে একটু নিচু বিল ঝিল বিভিন্ন অংশ সৃষ্টি হয়ে থাকে। আমাদের আজকের পরীক্ষার মেন বিষয় ছিল এটাই। এখন আমার মনে হয় তোমরা যদি এই জায়গাটা দেখো, এই পরীক্ষাটা মনোযোগ দিয়ে দেখে থাকো এবং অনুসন্ধানী পাঠের ভূমির গঠনরূপ যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটার সাথে যদি মিলাও, তাহলে দেখো তোমার নিজের থেকে কিন্তু ভূমিটা কীভাবে গঠিত হচ্ছে এইটার সাথে মিলায় প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ভূমির নামকরণ করতে পারবা। কি পারবা না সবাই? পারবা তো? তাহলে তোমাদের জন্য কাজ থাকবে আগামী ক্লাসের, সেইটা হচ্ছে যে এই যে আমি পরীক্ষাটা করলাম প্রত্যেকের জন্য, এই পরীক্ষাটা বাসায় কর। আমি প্রথমে বলেছিলাম তোমাদের বলে দেব যে কি কি উপকরণ ব্যবহার করা যায়। ছোট্ট কিছু উপকরণ দেখো, প্রত্যেকের কাছে তোমাদের স্কেল আছে, আছে না? আছে। তোমরা যদি মনে করো বাবা মায়ের ব্যবহার করতে দিতে না ময়লার জন্য, আর একটা কাজ করতে পারো, সেটা কি একটা কার্টুনের অংশ কেটে নিতে পারো। কেটে নিলে হবে কি, এই কাজটা করতে পারো, কিন্তু কার্টুন তো ভিজে নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, কার্টুনের ওপর একটু পিছিয়ে দিয়ে আমরা এই পরীক্ষাটা করতে পারি, আর একটু ঢালু করে নেবো। এই কারণেই যে যেহেতু পৃথিবী একদিক থেকে আরেক দিকে নিচু ভূমির দিকে প্রবাহিত হয়েছে, তাই এই নিচুতে যাতে পানিটা গড়িয়ে যায় সেজন্য আমরা এই প্রক্রিয়ায় এই পরীক্ষাটা সম্পাদন করতে পারি এবং পুরো পৃথিবীর গঠনরূপ খুব সহজে আমরা অনুধাবন করতে পারি এবং বুঝতে পারি। তো আমাদের আজকের সেশনটা এ পর্যন্তই ছিল, পরবর্তী সেশনগুলোতে আমরা আরও কিছু বিষয় জানবো এবং এই অভিজ্ঞতায় আরও কী কী বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের এই সেশনটা উপভোগ করার জন্য। ধন্যবাদ স্যার। সেশন 3 ছিল। হ্যাঁ, সেশন 3 পরে আপনি তো পাওয়া গেছেন।